আসসালামু আলাইকুম গাইস, আমরা কিন্তু সকলেই প্রায় কম বেশি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি কারোর সঙ্গে কথা বলার জন্য কিংবা মেসেজ করার জন্য। আজকের এই ভিডিওটাতে নতুন একটি আপডেট এসেছে ফেসবুকের। এখন থেকে চাইলে আপনি ফেসবুক মেসেঞ্জার ছাড়া ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে যে কারোর সঙ্গে কলে কথা বলতে পারেন, অডিও কিংবা ভিডিও। আজকের এই ভিডিওটাতে সেটাই দেখানোর চেষ্টা করব। প্রথমেই আপনাকে সেটিংসটি চেক করে নিতে হবে যে আপনার সেটিংসটি এসেছে কিনা। তো সেটিংসটি যদি না এসে থাকে, সকল ফেসবুক অ্যাকাউন্ট এখনও নাও আসতে পারে, যদি আপনার না আসে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যান এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পর ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে আমাদের আপডেট করে নিতে হবে। যদি আপনাদের গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনার গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এবং গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেওয়ার পর সিম্পলি আপনি কী করবেন, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে চলে যাবেন এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনি এখান থেকে যাদের সঙ্গে কন্ট্যাক্ট লিস্টে অ্যাড আছেন কিংবা যাদের সঙ্গে আপনি ফ্রেন্ডে আছেন তো তাদের কিন্তু আপনি চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ব্যবহার করে আপনি কিন্তু কল করতে পারবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমার এই আর্মি লাভার নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট, তো যেই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আমার এই অ্যাকাউন্টটা ফ্রেন্ড লিস্টে আছে, সিম্পলি আমি অ্যাকাউন্টটাতে যদি প্রোফাইলে ক্লিক করে দিই, ক্লিক করার পর আমি ফেসবুক অ্যাকাউন্টে তার প্রোফাইলের মধ্যে চলে আসি। ঠিক আছে, সো এই ফেসবুক প্রোফাইল থেকে আপনারা যদি এখান থেকে তাকে কল করতে চান মেসেঞ্জারের মাধ্যমে, মেসেঞ্জারের কোনো প্রয়োজন নাই আমি আপনাদেরকে আগে বলেছিলাম, তো সিম্পলি এখান থেকে থ্রি লাইন অপশানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে উপরের দিকে লেখা দেখতে পারবেন অডিও কল এবং ভিডিও কল। দেখুন গাইস, তো এখানে আপনি যদি অডিও কলে ক্লিক করেন অডিও কল চলে যাবে এবং ভিডিও কলে ক্লিক করলে ভিডিও কল চলে যাবে। সো এরকমভাবে খুব সহজে এখন থেকে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপস ব্যবহার করে যে কারোর সঙ্গে কন্ট্রাক্ট কিংবা যে কারোকে কল করতে পারেন। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।